আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, তা হচ্ছে, হ্যাঁ তো দর্শক, আপনাদের সাথে আজকে আলোচনা করবো কৃত্রিম আঁচল ক্রিম বা ওয়াইনম্যান, যদি ওয়াইনম্যান নাই মার্কেটে অ্যাভেলেবল ক্রিমই, তো কৃত্রিম আঁচল ক্রিম কী কাজ করে তা আপনাদের সাথে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। তো আসলে কৃত্রিম আঁচল ক্রিম কাজ করে আপনার স্কিন অ্যান্ড নেল ইনফেকশনের জন্য। তো অনেকের আছে নখে ইনফেকশন হয় বা সংক্রমণ হয়, তো এটা আসলে আপনাদের এইসব ক্ষেত্রে কৃত্রিম আঁচল বেস্ট পারফরমেন্স করে, বেস্ট কাজ করে। এবং টিনিপিডিস, টিনিপিডিস কি তা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এটাও টিনিপিডিস, এটাও টিনিপিডিস, এর জন্য কৃত্রিম আঁচল বেস্ট কাজ করে। এবং টিনিক্রুরিস তা আপনার স্ক্রিনে এটাও দেখতেছেন, কৃত্রিম আঁচল টিনিক্রুরিসের অ্যাগেনস্টও কাজ করে। এবং টিনিকর্পোরিস, এটাও টিনিকর্পোরিস, এটাও টিনিকর্পোরিস, এটাও টিনিকর্পোরিস, আর অ্যাগেনস্টও কৃত্রিম আঁচল ক্রিম ভালো কাজ করে। এবং ক্যান্ডিডিয়াসিসের জন্য বেশ কাজ করে, এটা ক্যান্ডিডিয়াসিস, এটাও ক্যান্ডিডিয়াসিস, পিডিরিয়াসিস বার্সিকুলার, পিডিরিয়াসিস অ্যান্ড বার্সিকুলার, এটার জন্য বেশ কাজ করে কৃত্রিম আঁচল। তো পিডিরিয়াসিস বার্সিকুলার কীরকম তা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, এটা পিডিরিয়াসিস বার্সিকুলার, এটা পিডিরিয়াসিস বার্সিকুলার, এবং টিনিকর্পোরিস এটা, এবং ক্যান্ডিডিয়াসিস হচ্ছে এটা, টিনিপিডিস হচ্ছে এটা, এবং স্কিন অ্যান্ড নেল ইনফেকশনের জন্য কৃত্রিম আঁচল বেস্ট কাজ করে। তো এটা আছে আপনার চর্মরোগের জন্য বেস্ট ভালো কাজ করে। তো এর ডোজ বিভিন্ন রকম হয়, তো বিভিন্ন রকম বিভিন্ন ডোজ থাকে। তো আশা করি আপনারা কী কাজ করে তা আপনারা দেখে কিছু হলে শিখতে পারছেন। তো একটা কথা না বললেই নয়, একটা ওষুধ বা একটা ক্রিম, যে কোনো ওষুধ সেবন করার আগে বা ব্যবহার করার আগে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসক বা একজন ডাক্তারের পরামর্শে সেবন করবেন, কারণ একজন ডাক্তার জানেন কখন কোনটা দিতে হবে, কখন কোনটা খেতে হবে। তো কাজেই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ওষুধ কখনো সেবন করবেন না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছু হলেও জানতে পারছেন, কিছু হলেও শিখতে পারছেন। সো প্লিজ কিপ দ্যাম না করে একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই ধন্যবাদ, না হলে করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।